করোনা মোকাবেলায় একজোটে মাঠে নেমে পড়েছে কেন্দ্র এবং রাজ্য, আর তাই করোনা মোকাবেলায় দ্বিতীয় ধাপ লকআউটকে সর্বাত্মকভাবে কার্যকর করতে এদিন বিকেলবেলা থেকেই রাস্তায় নামতে দেখা গেল পুলিশ কর্মীদের। ধূপগুড়ি শহরে বিভিন্ন রাজপথে দাঁড়িয়ে থাকা টোটো ছোট গাড়ি সরিয়ে দেওয়া হয়, এমনকি বিনা কারণে চায়ের দোকানে ভিড় এড়াতে টহল শুরু করে পুলিশ। আজ থেকে 27 তারিখ রাত 12টা পর্যন্ত পালিত হবে লগ আউট। এই কয়েকদিন সরকারের ঘোষিত নির্দেশিকা যাতে সাধারণ মানুষ পালন করে তার জন্য নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। কেউ যদি নির্দেশিকা অমান্য করে সেই ক্ষেত্রে আইনত ব্যবস্থা নেওয়া হবে। Right together.